বাইরের কেউ কেউ বাংলাদেশকে তারুদারি রাষ্ট্রে পরিণত করতে চায়, শেখ হাসিনাকে দাসত্ব মানাতে চায়। শেখ হাসিনার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত। তিনি কখনো কারো তাবেদারি, সে কোনো বৃহত্তর দেশ হোক, কোনো শক্তি হোক, সেটা কখনো তিনি মেনে নেবেন না। বারবার তার উপরে হামলা হয়েছে। তিনি কেন বারবার টার্গেটে পরিণত হন? তিনি কেন 20 বার থেকে 21 বার টার্গেটে পরিণত হন? তার অন্যতম কারণ, মুক্তিযুদ্ধের বাংলাদেশের শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা। তিনি না থাকলে আবার পাকিস্তান স্টাইলের জঙ্গি উগ্র, সেই পাকিস্তানের নামটা শুধু থাকবে, অন্যান্য ভাবে পাকিস্তানি চেতনার দেশটা কায়েম করতে পারে, সেজন্য তাদের টার্গেট। তারা মনে করে বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনাকে যদি শেষ করতে পারে তাহলেই তাদের স্বপ্ন সফল হবে। এ কারণেই বারবার তারা শেখ হাসিনাকে টার্গেট করে। কিন্তু রাখে আল্লাহ মারেকে। যতবার আঘাত এসেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে, এদেশের মানুষের ভালোবাসা এবং আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমত তাকে রক্ষা করেছে। আপনার নিশ্চয়ই মাননীয় স্পিকার খেয়াল আছে যে 2040 সালের 21 অগস্ট তৎকালীন সরকারের সরাসরি অংশগ্রহণে কি নৈরাজ্যকর, ভয়াবহ, নৃশংস, বর্বরোচিত আক্রমণ হয়েছিল। আবার তাকে রাজনীতির থেকে সরিয়ে দেওয়ার জন্য 111 সরকার যখন গ্রেপ্তার করে 2007 সালের 16 জুলাই, ওই রাতে তিনি একটা চিরকুট চিঠি লিখে গেছিলেন। সেই চিঠিতে তিনি লিখেছেন যে আমাকে গ্রেপ্তার করা হচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না, আমার কি পরিণতি হবে আমি জানি না, আমি কোনো অন্যায় করিনি, আজীবন আপনাদের সঙ্গে আছে, আমার যাই হোক না কেন আপনারা তা দৃঢ়তার সঙ্গে থাকবেন। শেরেবাংলা নগরের বিশেষ জজ আদালতে আনার তৃতীয় দিনে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমাদের সিনিয়র কাউন্সিল শফিক সাহেব যে আমরা বাইরে যাচ্ছি, সাংবাদিকরা জানতে চাইবে আপনার গ্রেপ্তারের কারণ কি। মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন মিলিটারি ডিক্টেটরদের কথা না শোনার কারণে আমার বিরুদ্ধে এই মামলা এবং আমাকে গ্রেপ্তার করা হয়েছে। শফিক সাহেব সহ অন্যান্য আমরা যারা ছিলাম এখানে, আমাদের আরো বন্ধুরা এখানে আছে, তিনি এর বলছিলেন whatever may be the situation come I will face it, আমি শেখ মুজিবের মেয়ে, আমি সারেন্ডার করব না। এই অকুত ভয় মানসিকতা নিয়ে দৃঢ়তার সঙ্গে তিনি বাংলাদেশ শাসন করে চলেছেন। বাইরের কেউ কেউ বাংলাদেশকে তারুদারি রাষ্ট্রে পরিণত করতে চায়, শেখ হাসিনাকে দাসত্ব মানাতে চায়। শেখ হাসিনার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত। তিনি কখনো কারো তাবেদারি, সে কোনো বৃহত্তর দেশ হোক, কোনো শক্তি হোক, সেটা কখনো তিনি মেনে নেবেন না। সেই প্রত্যয় নিয়ে বাংলাদেশ তিনি আজকে এই পর্যায়ে নিয়ে আসছেন। আমাদের জনগণের রায় নিয়ে তিনি বারবার ক্ষমতায় এসে আজকের যে পর্যায়টায় বাংলাদেশকে নিয়ে আসছেন, এই পর্যায়ে বাংলাদেশকে নিয়ে আসার তুলনামূলক উদাহরণ হচ্ছে এই যে আজকের যে বাজেট, যে অঙ্কের বাজেট দেওয়া হচ্ছে। এই বাজেটের কথা অতীতে যারা ক্ষমতায় ছিল তারা কল্পনাও করতে পারে নাই, এবং এই যে বাজেট বাস্তবায়িত হচ্ছে, বাস্তবায়নের যে হার, এই হারটাও কিন্তু অতীতের সকল সময় রেকর্ডের চেয়ে অতিক্রম করেছে।